আমরা বলে দিই মাছ কতটুকু ওজন হবে, ১০,৫০০ বিক্রি হয়ে গেল ৮০টা ইলিশ এখানে দর্শক। এখানে কিন্তু ফন বিক্রি হয় হালি না, এগুলা হালি কত পরে তাহলে ১০,৫০০ ইলে ইলিশের বাজার অনেকটা বাড়তি। নদীতে মাছ নেই, আপনি মাছ ধরে আনছেন না? কেমন নদীতে মাছ, কেমন মাছ কম এখন? আপনাদের তো খরচ অনেক বেশি। জি, ইলিশ মাছ ধরতে গেলে নাকি কোনো খরচ নাই? না, খরচ আছে, অনেক খরচ, অনেক খরচ। কারণ অনেক সময় দেখা গেছে ৫০,০০০ টাকা খরচ করে গেছে, ২০,০০০ টাকা ওঠে না নাকি? জি হয় না এরকম? জি জি না, আবার বাজার উঠবে না টোটালে। বিশ্বাস করবেন না, আপনারা যারা বিশ্বাস করবেন না, আমার সাথে যোগাযোগ করবেন, জেলেদের সাথে আপনাদের পাঠিয়ে দিব, তাহলেই জানতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে ইলিশ মাছ ধরতে খরতে খরচ হইতে কত টাকা কেমন যায়। আপনারা যে যেখান থেকে দেখছেন টাঙ্কির খাল মাছের ঘাট, বড় মাছ বিক্রি হবে। রাজা বাবু, এই যে রাজা বাবু, ১৪৮ আছে ইলিশ মাছ, ২ কেজি ১৬৭,০০০ টাকা বিক্রি হলো দর্শক। বড় বড় ইলিশ রাজা বাবু, কে পাইলো ভাই, কে পাইলো? এই ভাই পাইলো না? ১৬৭,০০০ টাকা দর্শক।